রেল কর্মরত অবস্থা রেলে কাটা পরে মৃত্যু হল এক নিরাপত্তা রক্ষীর তার নাম দাস তার বয়স আটচল্লিশ বছর ঘটনা পানিসাগর থানাধীন উত্তর দেউছড়া দুই নম্বর ওয়ার্ড এলাকায় বিষয়ে মৃত সাথে কর্মরত অপর এক নিরাপত্তা রক্ষী জানান বিকেল সাড়ে পাঁচটার থেকে তাদের ডিউটি শুরু হয় তারপর নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের উপস্থিতির জানান দেওয়ার জন্য সিগনাল দিতে হয় সে মোতাবেক সোমবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে শেষ সিগনাল দিয়েছিলেন কিন্তু তারপর থেকে আর কোনো সিগনাল পাওয়া যাচ্ছিল না দাসের ফলে এবং অন্যান্য নিরাপত্তা রক্ষীরা মিলে খোঁজাখুঁজি শুরু করে খোঁজাখুঁজি চলাকালীন অপু দাসের ডিউটি স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বের অপু দাসের দুটি জুতো পাওয়া যায় ফলে যে স্থানে জুতো পাওয়া যায় সেই স্থানে আরও জোরালোভাবে খোঁজাখুঁজি শুরু করে অন্যান্য নিরাপত্তা রক্ষীরা কিন্তু জুতো সূত্র ধরে খোঁজাখুঁজির পরও অপু দাসের কোনো সন্ধান পাওয়া যায়নি তারপর আমরা যে সময় দেখতেছি তাই কল লাগতে ছিল না সুইচ বাইটা ছিল কল কিছু সময় পরে পরে আপডেট দিতে লাগে আপডেট আইছে না তো আমরা কল করছি কল পাওয়া গেছে না তো আমরা জায়গাটা ইয়া স্পটে তাইনের সময় খোঁজার ইয়ে করছি তারপর আমরা ওই সাইড এর দিকে মানে যে সাইডে হইছে তার ধর্মনগর সাইডের দিকে আমরা তার জুতা পাইছি সু জুতা কাটা আসলো তো ওই সাইডে আমরা গেছি যাওয়ার পরে আরো এক কিলোমিটার পরে তার আরেকটা জুতা আসে তো আমরা ওই সাইডটা বেশি করে দেখছি যেন ওই সাইডে পাওয়া যায় না তারপর ধর্মনগর স্টেশনের থেকে সিরিয়ালের যতজন গার্ড আছে সবরে তারা ট্র্যাক চেক করাইছি যেন কোনো কিছু যদি পাওয়া যায় তো কইতো কিন্তু পুরো কিছু পাওয়া গেছে না কোন কোনো আপডেট পাইতে না স্যারে আমরা যেমন কি দেড় ঘন্টা দুই ঘন্টা একটা গার্ডে আপডেট দিয়ে দেয় তখন তাইনে নয়টা পঞ্চাশে দিছে তো বারোটা সাড়ে বারোটা লাগা আর একটা আপডেট দেওয়ার কথা পাইতেছে না তারপর একটার দিকে যে সময় ট্রেনের পশের সিগন্যাল মিলাইতে সব গার্ডে গার্ডে সব সিগনাল মিলাই যেন সব একটিভ আসেনি সবটাই ঠিক আছে দেখার লাগে তখন ওই সাইডের যেন গার্ড আছে মানে ট্রেনের পরের জন তাইনে আপডেট মানে যেসব সিগনাল পাইতেছে না তখন আমার জানাইছে আর আমি তখন পানিসাগর স্টেশনে আসলাম যে আমার ওই সাইডের গার্ডের লোক আমি মিলাই দিয়েছিলাম তারপর যে সময় পাইতেছিলো না আমি স্পটে আইতাছি তুমি এদিনতে আগাও আমি হুইচাৰ টিকাচি খোঁজাখুঁজি করেও কিছু না পায় সোমবার মাঝরাতে এই বিষয়টি জানানো হয় অপুদাসের স্ত্রীকে কিন্তু রাত গভীর হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার তল্লাশি চালানো সম্ভব হয়নি পরবর্তীতে মঙ্গলবার ভোরবেলা অপুদাসের স্ত্রী ও পরিবারের লোকেরা ডিউটির স্থানের আশেপাশে এলাকায় খোঁজাখুঁজি করে রেললাইনের পাশে ক্ষত বিখ্যাত অবস্থায় অপুদাসের দেহটি দেখতে পান ওনার স্ত্রী বিথিকা দাস নয়টা থেকে তাই নয়টার পর থেকে নাই নয়টা দিয়ে তাই নাকি সন্ধ্যা কটা সময় বাজে পাঁচটা হ্যাঁ সন্ধ্যা পাঁচটা ডিউটি তাই কেন জয়েন্ট হলে আচ্ছা আর রাত্রে নয়টা পর্যন্ত আসলো নয়টার পর থেকেই সুইচ অফ দেখায় গিয়া হইছে আমার রাতের দুইটার সময় তো দুইটার সময় আমি মেয়ে লোক কীরকম বাইরে বাইরে সকালবেলা বাইরেছি বাইরে একবার তো ঘুরিয়া গেছে কি তার অসীমের পর থেকে ঘুরিয়া গেছে কি দ্বিতীয়বার আইয়া আমরা এখান থেকে দেখে নিছি আমার লোকের একজন কইছে ওই যে দেখা যায় দেখা যায় হইয়া দৌড়িয়া আমি ইয়া দেখি ঠিক তাই হাজবেন্ডের নাম কি যে স্থান থেকে ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করা হয়েছে সে স্থানে রাতেও খোঁজ চালিয়েছিল অন্যান্য নিরাপত্তা রক্ষী এবং সেই স্থানটি যথেষ্ট পরিষ্কার ছিল কিন্তু তা সত্ত্বেও রাতে সে স্থানে কোনো কিছু পায়নি কর্মীরা কিন্তু ভোরের আলো ফুটতে সে স্থানে পড়ে থাকতে দেখা গেল দাসের দেহ তবে কি কেউ অন্য কোথাও তাকে খুন করে এ স্থানে ফেলে রেখে চলে গেছে এ বিষয়ে সন্দেহ আরও জোরালো হচ্ছে রিপোর্ট আর ই নিউজ